প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা অঙ্কুরোদ্গম সম্পর্কে আলোচনা করব। অঙ্কুরোদ্গম, জার্মিনেশন, তোমরা সবাই দেখেছো, লক্ষ্য করে থেকেছো যে বীজ, গাছের কোনো বীজ, যেমন ধরো ছোলা, একটি ছোলা বীজকে যদি জলে ভিজিয়ে রাখো, দেখবে শুকনো ছোলা বীজটি অপেক্ষাকৃত বড় এবং ফুলে যায়। আরও কিছুদিন পর লক্ষ্য করবে তোমরা যে ছোট্ট সাদা পাখির ঠোঁটের ন্যায় একটি অংশের উদ্গম হয়, এই অংশটিকে বলা হয় অঙ্কুর। তাহলে বীজের সুপ্তদশা ভেঙে নতুন চারাগাছ জন্মানোর পদ্ধতি হচ্ছে অঙ্কুরোদ্গম। তাহলে অঙ্কুরোদ্গম কাকে বলে বলতে হবে যে উপযুক্ত পরিবেশে, বীজের সুপ্তদশা ভেঙে নতুন চারাগাছ জন্মানোর পদ্ধতিকেই বলা হয় অঙ্কুরোদ্গম। তাহলে তোমরা বাড়িতে পরীক্ষা করলেই দেখতে পাবে, কয়েকটা ছোলা বীজ নিয়ে ভেজা মাটিতে মাটির নিচে চাপা দিলে দেখবে ওখান থেকে 6-7 দিন পর একটি নতুন চারাগাছের উদ্ভব হবে, এটি হচ্ছে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গমের শর্ত আছে, এমনি এমনি অঙ্কুরোদ্গম হবে না, উপযুক্ত পরিবেশের দরকার। যেমন কোন বীজ সবসময় অঙ্কুরিত হয় না, যেমন শুকনো জায়গায় ফেলে রাখলে কোনো বীজের অঙ্কুরোদ্গম সহজেই হয় না, উপযুক্ত পরিবেশের দরকার হয়। যেমন জল, তাপ এবং অক্সিজেন বা বাতাস, আর্দ্রতা এবং বাতাস, এই তিনটি জিনিসের অবশ্যই প্রয়োজন হয়। এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটির যদি অভাব থাকে তাহলে অঙ্কুরোদ্গম সম্ভব হবে না। তাহলে অঙ্কুরোদ্গমের শর্তই হচ্ছে জল, তাপ বা উষ্ণতা এবং অক্সিজেন বা বাতাস। বাতাসবিহীন জায়গায় অঙ্কুরোদ্গম সম্ভব নয়, জলবিহীন জায়গায় অঙ্কুরোদ্গম সম্ভব নয় এবং উত্তাপবিহীন জায়গায় অঙ্কুরোদ্গম সম্ভব নয়। তাহলে বীজের সুপ্তদশা ভেঙে নতুন চারাগাছ সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে বলে অঙ্কুরোদ্গম। তাহলে আমরা ভালোভাবে জানলাম, তোমরা বইয়ের সঙ্গেও মিলিয়ে দেখবে যে উপযুক্ত পরিবেশে নতুন চারাগাছ জন্মানোর পদ্ধতিকেই বলা হয় অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম তিন প্রকারের, কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে দুই প্রকারের, মৃদভেদী অঙ্কুরোদ্গম, মৃদবর্তী অঙ্কুরোদ্গম এবং এছাড়াও আর একটি অঙ্কুরোদ্গম আছে যাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? কিছু কিছু বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র মাটি ভেদ করে উপরে উঠে আসে, এটাকে বলছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। তেঁতুল, কুমড়ো, শশা ইত্যাদি বীজের ক্ষেত্রে এগুলি দেখা যায়। তাহলে যে অঙ্কুরোদ্গমে বীজের বীজপত্র মাটি ভেদ করে উপরে উঠে আসে সেটাই হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম, এপিজিনাল জার্মিনেশন। আর মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? কিছু কিছু বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র কখনোই মাটির উপরে উঠে আসে না, একে বলা হয় মৃদবর্তী অঙ্কুরোদ্গম। বীজপত্র কখনোই মাটি ভেদ করে উপরে উঠে আসে না,
একে বলা হয় মিদবর্তী অঙ্কুরোদ্গম, হাইপোজিনাল হাইপোজিল জার্মিনেশন, যেমন মটর, ছোলা, মসুর, আম প্রভৃতি বীজের বীজপত্র অঙ্কুরোদ্গমের সময় কখনোই মাটির উপরে উঠে আসে না। এছাড়াও আরেকটি অঙ্কুরোদ্গম আছে যেটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? অঙ্কুরোদ্গম যখন বীজ ফলের মধ্যে থাকা অবস্থায় ঘটে থাকে তখন তাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম যখন বীজ ফলের মধ্যে থাকা অবস্থায় ঘটে থাকে তখন তাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। যেমন ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে এগুলি দেখা যায়, গরান, গেঁও, হেতাল প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো বাদাবনে অবস্থান করে, সুন্দর বনে যেগুলো গাছগুলো অবস্থান করে বেশিরভাগ গাছেরই জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এছাড়াও তোমরা লক্ষ্য করে থাকবে কিছু কিছু আমাদের এদিকের ফল, যেমন কাঁঠাল, কাঁঠালের বীজের অঙ্কুরোদ্গম কখনো কখনো কাঁঠালের মধ্যে থাকা অবস্থায় ঘটে থাকে, এইগুলো হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে অঙ্কুরোদ্গম হচ্ছে তিন প্রকার, তোমাদের বইয়ে দেওয়া আছে দুই প্রকার, এছাড়াও আরেকটি অঙ্কুরোদ্গম জরায়ুজটা ওটাও পড়ে নেবে, মৃদবর্তী অঙ্কুরোদ্গম, মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে মৃদভেদী মানে মাটি ভেদ করে বীজপত্রকে উপরে উঠে আসতে হবে, সেটা হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। আর যে বীজপত্র, যে অঙ্কুরোদ্গমে বীজপত্র মাটির নিচে থেকে যাবে সেটা হচ্ছে মৃদবর্তী অঙ্কুরোদ্গম, মটর, ছোলা, আম। আর যে বীজ অঙ্কুরোদ্গমে ফলে ফল থাকা অবস্থায় ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে থাকে সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, যেগুলো সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, গরান, সুন্দরী, হেতাল প্রভৃতি ক্ষেত্রে দেখা যায়। অঙ্কুরোদ্গমের জন্য ব্যাপন এবং অভিশ্রবণের গুরুত্ব আছে, অঙ্কুরোদ্গমে ব্যাপন এবং অভিশ্রবণের গুরুত্ব আছে। অভিশ্রবণ প্রক্রিয়ায় জল বীজের মধ্যে প্রবেশ করে, অভিশ্রবণ প্রক্রিয়ায় জল বীজের মধ্যে প্রবেশ করে থাকে। তাহলে অঙ্কুরোদ্গমের জন্য জলে অভিশ্রবণ এবং ব্যাপনের ব্যাপক গুরুত্বপূর্ণ আছে। এছাড়া তোমরা এর পরবর্তীতে আরও ভালো করে জানবে এবং তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে এই পড়াটি ডিটেল ভালো করে আর পড়বে। ধন্যবাদ।